তিনটা বেবি আমরা জীবিত দেখতে পাচ্ছি আর দুইটা ডিম। এপাশে আরও দুইটা বেবি ভিউয়ার্স মারা গেছে, এই জন্য ভিউয়ার্স এগুলোকে এভাবে সেপারেট করে। আসসালামু আলাইকুম, বার্ড বেডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো এখন ভিউয়ার্স প্রায় পনেরো আটটা বাজে, তো আমি আমার পাখিকে এখনও খাবার দিই নি। হ্যাঁ, আমি আমার যে হাঁড়িগুলো এগুলোতে ভিউয়ার্স আমি আপনাদের কিছু শর্ট ভিডিওতে দেখিয়েছি যে আমার এই প্রতিটা হাঁড়িতে অনেকগুলো ডিম বাচ্চা রয়েছে। তো এর মধ্যে ভিউয়ার্স আমার অনেকগুলো বেবি একদম ছোট আর কিছু বেবি অনেক বড় হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, একটা পাখি যখন 8 থেকে 10টা ডিম দেয় তখন সবগুলো বেবি একসাথে ফুটে না। তো প্রতিদিন একটা করে যদি আপনার বেবি আসে তাহলে লাস্ট বেবিটা আসবে 10 দিন পর। তো 10 দিনে একটা পাখির বাচ্চা মোটামুটি বড় হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এখনও পাখিকে খাবার দিইনি। আমি প্রথমেই আপনাকে আমি অল্প কয়েকটা খাবার দিয়ে দিচ্ছি। এ হচ্ছে ভিউয়ার্স, প্রথমেই অল্প কয়েকটা খাবার দিলাম। দেখুন, প্রত্যেকটা পাখি আপনার খাবার খাওয়ার জন্য নিচে নেমে গেছে। এই ভিউয়ার্স, তো ভিউয়ার্স এখন সবগুলো পাখি নেমে গেছে। আমি আপনাদের দেখাবো আমার এই হাঁড়িগুলোতে কী অবস্থা। এই দেখুন ভিউয়ার্স, আমার এই প্রথম বেবি, প্রথম যেই হাঁড়িটা, এটাতে আমি আপনাদের বলেছিলাম খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এখানে 10টা ডিম দিয়েছে। এর মধ্যে দুইটাই হচ্ছে ফিমেল বার্ড। হ্যাঁ, দুইটাই হচ্ছে ফিমেল বার্ড, দুইটাই একটা হাঁড়িতে ডিম দেয় এবং একই হাঁড়িতে ডিমে তা দেয়। এখানে ওদের সাথে কোনো মেল পাখি নেই। এদিকে হচ্ছে ভিউয়ার্স, আরও কিছু ডিম বাচ্চা, বাচ্চাই ডিম মেবি নেই এখানে। এখানে দেখুন ভিউয়ার্স, মোটামুটি দুইটা বেবি অনেক বড় হয়ে গেছে আর একটা অনেক ছোট। এগুলোকে ভিউয়ার্স আমি নামিয়ে একটু ছোট বড় মিলিয়ে প্রত্যেকটা হাঁড়িতে আবার দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা বেবি সার্ভাইভ করতে পারবে। ওইদিকে হাঁড়িগুলোতেও এরকম ডিম বাচ্চা রয়েছে। তো আমি ভিউয়ার্স প্রথমেই এই হাঁড়িগুলো নামিয়ে ফেলবো, নামিয়ে আমার বেবিগুলোকে সবগুলোকে একসাথে আলাদা রাখবো। হ্যাঁ, একটা পাত্রে রাখবো। আমি ভিউয়ার্স, ভিডিওটা আমি এক হাতে করতেছি, তো আমাকে ভিডিওটা এখন পোস্ট করতে হবে, পরে আমি প্রতিটা হাঁড়ি নাম। এই যে ভিউয়ার্স, আমি একটা হাঁড়ি নামিয়ে নিয়ে আসলাম। এই যে এইখানে হচ্ছে 5টা বেবি। তো আবার আমি হাঁড়িটা ওই আগের জায়গায় দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, এখন পাশাপাশি আমি এখানে হাঁড়ির একদম ময়লাগুলো পরিষ্কার করে একটা বালতি করে রেখে দিচ্ছি। এখন আমি এই হাঁড়িটা আবার এখানে দিয়ে দিব। তো একটা হাঁড়ি আমি লাগিয়ে ফেলছি, আবার আমি এটা খোলার চেষ্টা করবো ভিউয়ার্স, এই পাশেরটা। এই যে ভিউয়ার্স, আরেকটা আমি নামিয়ে নিয়ে আসলাম। মাশাল্লাহ, এখানে দেখুন কয়টা বেবি, 1, 2, 3, 6টা বেবি ভিউয়ার্স, আরও একটার ডিম, মনে হচ্ছে এটা আর ফুটবে না। তো 6টা বেবি ভিউয়ার্স। হ্যাঁ, একটা পাখি 6টা বাচ্চা দিছে, এটা অনেক বেশি ভিউয়ার্স।
ভিউয়ার্স দুইটা হাড়ির বেবি আমি নামিয়ে নিয়েছি। এটা আবার আমি এখানে জুলিয়ে দিব। এই হচ্ছে আরও একটা হাড়ি আমি নামিয়ে নিয়ে আসলাম। এখানে দেখুন ভিউয়ার্স, ওই এই ছোট বেবিটা, এটা হচ্ছে আপনার সম্ভবত, এই দেখুন আজকে বা কালকে ফুটছে। আর এই যে বড়টা, বড় বেবিটা, এটা আপনার 8 থেকে 10 দিন আগে ফোটা ভিউয়ার্স। এখানে ভিউয়ার্স 5টা বেবি ছিল। এই হাড়িটাও আমি আবার ভালোভাবে দেখেন সবগুলো হাড়ি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবার প্রত্যেকটা হাড়ি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি। এটাও আবার আমি এখানে সেট আপ করে দিব। এই হচ্ছে আরও একটা হাড়ি। এখানে ভিউয়ার্স 3টা বেবি আমরা জীবিত দেখতে পাচ্ছি, আর 2টা ডিম। এপাশে আরও 2টা বেবি ভিউয়ার্স মারা গেছে, এই জন্য ভিউয়ার্স এগুলোকে এভাবে সেপারেট করে দিতে হয়, তা না হয় আর যেই ছোটো বেবিগুলো সবগুলোই মারা যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমি ভিউয়ার্স এখানে প্রত্যেকটা হাড়ি আপনাদের দেখাইতে পারবো না, কারণ অনেকগুলো হাড়িতে খুব ছোটো ছোটো বেবি রয়েছে, তো ওইগুলো আর নামাবো না। পরবর্তী স্টেপে আবার যখন একটু বড় হবে, আবার আমি সবগুলোকে একটু অ্যাভারেজ করবো, হ্যাঁ ছোটো বড় মিলিয়ে দিব, তখন আমি ওইগুলোকে দেখাবো। ভিউয়ার্স আমি মানে ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আমি সবগুলো হাড়ি নামাইতে পারি নাই, মানে 3-4টা থেকে এগুলো পাইছি, 3-4টা থেকে অ্যাভারেজ আমার মনে হয় যে 6টা করে প্রতিটাতেই ছিল। এখন আমি আবার প্রত্যেকটা যে হাড়ি থেকে আমি বেবিগুলো নিয়ে আসছি, হ্যাঁ প্রতিটাতে আবার এই বেবিগুলো আমি ছোটো ছোটোগুলো একদিকে, বড়গুলো আরেক দিকে, এভাবে সেপারেট করে হ্যাঁ প্রত্যেকটা দিয়ে দিই। তো ভিউয়ার্স আমি এখানে আশা করছি যে গত সিজন থেকে এই সিজনে আমি আরও বেশি ডিম বাচ্চা পাবো।